23 এ কোনো খেলা হবে না বন্ধু 23 এ খেলা হবে না হবে না হবে না কেন খেলা হবে না কেন 23 এ খেলা হবে না আরে ভাই খেলতে গেলে তো বিরোধী পক্ষের খেলোয়াড় দরকার মাঠে তো বিরোধী পক্ষের খেলোয়াড় নেই তার কারণ বিজেপি জেনে গেছে সারা বাংলায় তারা সমস্ত বুথে প্রার্থী দিতে পারবে না তাই তো আজকে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা ঘুরছেন কোথায় কোটে ঘুরছেন একবার হাইকোর্ট যাচ্ছেন একবার সুপ্রিম কোর্ট যাচ্ছেন কোটের জজ সাহেব মুখে ঝামা ঘষে দেওয়ার পর আবার নিজের জায়গায় ফিরে এসেছেন কাল তো নীলের বার আছে অনেকে জল ঢালতে যাচ্ছেন অর্থাৎ জল আনতে যাচ্ছেন তমলুকে রাত্রিবেলা ফিরবেন স্লোগান কি জানেন ভোলে বাবা পার করেগা আর বিজেপির স্লোগান কি সিবিআই বাবা পার করেগা ইডি বাবা পার করেগা ভারতীয় জনতা পার্টি এই স্লোগান দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলায় রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছে সাদমন তেল কোনোদিন পুড়বে না রাধাও কোনোদিন নাচবে না আর তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবে সব পূরণ হবে না গাড়ি নিয়ে আসছিলাম সভা থেকে কেউ একজন বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন ভারতীয় জনতা পার্টি সভা করতে এসেছিলেন বাচ্চাতে বলেছেন নাকি খেলা হবে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দেব 23 এ কোনো খেলা হবে না বন্ধু 23 এ খেলা হবে না হবে না হবে না কেন খেলা হবে না কেন 23 এ খেলা হবে না আরে ভাই খেলতে গেলে তো বিরোধী পক্ষের খেলোয়াড় দরকার মাঠে তো বিরোধী পক্ষের খেলোয়াড় নেই তার কারণ বিজেপি জেনে গেছে সারা বাংলায় তারা সমস্ত বুথে প্রার্থী দিতে পারবে না তাই তো আজকে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা ঘুরছেন কোথায় কোটে ঘুরছেন একবার হাইকোর্ট যাচ্ছেন একবার সুপ্রিম কোর্ট যাচ্ছেন কোটের জজ সাহেব মুখে ঝামা ঘষে দেওয়ার পর আবার নিজের জায়গায় ফিরে এসেছেন আসছিলাম যখন ময়না তমলুক থেকে আসছি রাস্তায় কাল তো নীলের বার আছে অনেকে জল ঢালতে যাচ্ছেন অর্থাৎ জল আনতে যাচ্ছেন তমলুকে রাত্রিবেলা ফিরবেন স্লোগান কি জানেন ভোলে বাবা পার করেগা আর বিজেপির স্লোগান কি সিবিআই বাবা পার করেগা ইডি বাবা পার করেগা ভারতীয় জনতা পার্টি এই স্লোগান দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলায় রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছে সাদমন তেল কোনোদিন পুড়বে না রাধাও কোনোদিন নাচবে না আর তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবে সব পূরণ হবে না 2021 তো বলেছিল আপকি বার 200 পার আপকি বার 200 পার আর আপনারা কি বলেছিলেন সাগর থেকে পাহাড় সাগর থেকে পাহাড় সর্বোচ্চ জনগণের রায় বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় তাই তো দোসরা মে 2021 সাল দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর একটা আপকি বার 200 পার তো দূরস্থ আপকি বার 200 মে হার 200 আসনে পরাজিত হলেন কারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যত তৃণমূল ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচনে লড়াই করছিলেন প্রার্থীরা সাম্প্রদায়িক শক্তিকে বাংলা কখনো পছন্দ করেনি আপনারা অতীত ইতিহাসটাকে প্রেক্ষাপটটাকে দেখুন এটা ময়নার পবিত্র ভূমি স্বাধীনতার পীঠস্থান বিপ্লবের তীর্থক্ষেত্র সংগ্রামের তীর্থভূমি ব্রিটিশ বড় লাট লটকার্জন 1905-এ বাংলার শক্তিকে দ্বিখণ্ডিত করার জন্য সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে বিভাজন করতে চাইছিলেন আর বাংলার সুসন্তান রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারের ছোট্ট ফুটফুটে সন্তান রাখি বন্ধন উৎসব পরিচালনা করে হিন্দু মুসলমানের মধ্যে এমন সম্প্রীতি স্থাপন করেছিলেন ব্রিটিশ বড়লাট লটকার্জনকে সেদিনকে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত থেকে
পিছু হটতে বাধ্য করেছিলেন এই বাংলা আর বিগত 2021 এ ভারতীয় জনতা পার্টি 70-30 এর রেশিও এনে বাংলায় যেভাবে বিভাজনের বার্তা দিয়েছিলেন আপনারাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পর্যদস্ত করেছেন বিসর্জিত করেছেন ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করেছেন আপনারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতি আবার বাংলায় জয়লাভ করেছে আপনাদের প্রত্যেকেরই হাত ধরে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি অনেক বড় বড় কথা বলছেন কেন জানেন আমাদের গ্রামে একটা কথা আছে ভপরা ডেকির শব্দ বেশি আর ফাটা বাসের আওয়াজ বেশি সংগঠন যার না থাকে সে মাঠে দাঁড়িয়ে টিভির ক্যামেরায় দাঁড়িয়ে বড় বড় কথা বলেন এনআরজিএস এর টাকা 100 দিনের টাকা কেন্দ্রকে বলে দিয়েছি বন্ধ করতে আবাস যোজনার টাকা কেন্দ্রকে বলে দিয়েছি বন্ধ করতে বাংলা সড়ক যোজনার টাকা কেন্দ্রকে বলে দিয়েছি বন্ধ করতে আচ্ছা বন্ধু আপনি তো সবার টাকা বন্ধ করতে বলে দিচ্ছেন তার কারণ 100 দিনের টাকাটা পাবে কে বাংলার গরীব মানুষেরা আবাস যোজনার টাকাটা পাবে কে বাংলার গরীব মানুষেরা গ্রামীণ আবাস সড়ক যোজনার রাস্তাটা তৈরি হলে বাংলার মানুষের জীবনযাত্রার মান বাড়বে এগুলা বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টি চিঠি দিয়ে দিয়েছেন আমি ভারতীয় জনতা পার্টির সেই নেতার উদ্দেশ্যে প্রশ্ন রাখব আপনি তো এগুলো বন্ধ করার জন্য চিঠি দিলেন কই আরে আর তো একটিও চিঠি লেখেননি যে আমার বাবা আমার ভাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ তারা এখন তৃণমূল কংগ্রেসে নেই তাদের সাংসদদের যে ভাতা কেন্দ্র সরকার থেকে প্রদান করা হয় সাংবিধানিক সিস্টেম মেনে সেই ভাতার টাকাটা বন্ধ করা হোক তার কারণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত যদি চোর হয় আর তৃণমূল প্রতীকে জেতা সাংসদ কি চোর নয় বন্ধু এটা কি ভারতীয় জনতা পার্টির নেতারা বুঝতে পারছেন না আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা রাখব হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা লড়াই সংগ্রামকে সংগঠিত করব প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এই বার্তা রেখে সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সভা চলতে চলতে চণ্ডীপুরের বিধায়ক চিত্রতারকা অভিনেতা সোহম চক্রবর্তী এসে পৌঁছেছেন করতালি দেন করতালি দিয়ে আমাদের অতিথিকে অভ্যর্থনা জানান চণ্ডীপুরের জনপ্রিয় বিধায়ক সোহম দাস স্বাগতম চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রের জনপ্রিয় বিধায়ক সোহম দাস স্বাগতম চণ্ডীপুরের জনপ্রিয় অভিনেতা বিধায়ক সোহম দাস স্বাগতম বন্দে মাতরম হ্যালো ইতিমধ্যেই আমাদের হৃদয়ের মানুষ আমাদের মনের মানুষ যার জন্য আমরা অনেকটা সময় ধরেই অপেক্ষা করছিলাম একদম ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো সুপার হিরো টলিউডের সুপারস্টার চণ্ডীপুরের বিধায়ক আমাদের প্রিয় নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব